Welcome to Maruf 99, Business Communication and Report Writing. BBA Honors Ditiyo Borsho, Aajke 20tomo Class. Aajke Alochona Kora Hobe, Formal Report Niye, Anushthanik Potro. Anushthanik Potro Somporke Hoyto Onekei Jano Ar Onekei Jano Na. Jara Jano Tader To Bhalo Kotha, Jara Jano Na Tara Aajke Ekhon Jene Nao. To Aajker Prashongik Proshno Hocche, Discuss the Structure of a Formal Report. Orthat আনুষ্ঠানিক পত্রের একটি কাঠামো আলোচনা করো, স্ট্রাকচার অনলি। যেহেতু এখানে স্ট্রাকচার বলছি, মানে কাঠামোটা নিয়ে শুধু আলোচনা করতে বলছি, তাই আমরা শুধুমাত্র ফর্মাল রিপোর্টের কাঠামোটা নিয়ে আলোচনা করব। তো অনেকেই হয়তো জানো না যে ফর্মাল রিপোর্টটা আসলে কেমন। যারা জানো না তাদের জন্য শেষে, ভিডিওর শেষে আমি একটা ফর্মাল রিপোর্টের ডেমো দিয়ে দেবো, সেখান থেকে দেখে ভালোভাবে বুঝে নিও। প্রথম অবস্থায় আমরা এই প্রশ্নের উত্তরটা করব। এই প্রশ্নের উত্তরটা হবে এরকম। প্রথমে ফর্মাল রিপোর্টের মাঝখানে এখানে থাকবে নেম অফ দ্য কোম্পানি, কোম্পানির নাম। তারপরে স্পেসিফিক টাইটেল অফ দ্য রিপোর্ট, অর্থাৎ যেই প্রতিবেদনটা তৈরি করা হবে, যে রিপোর্টটা তৈরি করা হবে, সেই রিপোর্টের একটি সুনির্দিষ্ট বিষয় শিরোনাম দিতে হবে। তারপরে টার্মস অফ রেফারেন্স, এই প্রতিবেদনটা কোথা থেকে তৈরি করা হয়েছে, কিসের ভিত্তিতে তৈরি করা হয়েছে, সূত্রটা কি। এই সূত্র যদি একটা থাকে, দুইটা থাকে অথবা একাধিক থাকে, সেগুলো এখানে প্রথমেই লিখে দিতে হবে। তিন নম্বরে সামারি, সারাংশ। সামারি কিন্তু বডির সারাংশ না, সামারি হচ্ছে বডির ভিতরে কি কি রয়েছে সেই বিষয়গুলোকে, মূল পয়েন্টগুলোকে এখানে বুলেট পয়েন্টস আকারে লেখা। তো চার নম্বরে রয়েছে বডি অথবা ফাইন্ডিংস। বডি হচ্ছে আমাদের যেই সামারিটা লিখেছি, সামারিটা আগে যে লিখব, সেই বিষয়গুলোকে সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করা। আর পাঁচ নম্বরে রয়েছে কনক্লুশন, ইতি বা উপসংহার। তো ইতিটা আমাদের নর্মাল ফর্মাল রিপোর্টের মতো না, আমাদের এখানে বিজনেস রিলেটেড যেই ফর্মাল রিপোর্টটা হয় সেরকম দিতে হবে। ইতিটা আমাদের সামারি আর বডি দুইটাকে কম্বাইন করে কনক্লুশনটা লিখতে হবে। এটা সিঙ্গেল পার্টও হতে পারে, মাল্টিপল পার্টও হতে পারে। এগুলো কিভাবে হবে আমি একটু পরে বাংলাতে ভালো মতো বুঝাই দেবো, আপাতত প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। ছয় নম্বরের রেকমেন্ডেশন, অনুমোদন বা সুপারিশ। এই যে প্রতিবেদনটা তৈরি করা হয়েছে, এই প্রতিবেদন তৈরি করতে কারা কারা অনুমোদন দিয়েছে বা সুপারিশ দিয়েছে, বা সহযোগী কে কে রয়েছে, বা অনুমোদনটা তৈরি করতে কারা কারা সাহায্য নেওয়া হয়েছে, সেই ব্যক্তিগুলোর নামগুলো লিখতে হবে। যদি একটা ব্যক্তি হয় তাহলে একটা, যদি মাল্টিপল ব্যক্তি হয় তাহলে সকলের নাম এখানে লিখতে হবে। আর সাত নম্বরে ক্লোজিং, ইতি টানতে হবে। তো ক্লোজিংটা প্রথমে এখানে যে প্রতিবেদকটা, যে প্রতিবেদকটা আমাদের প্রতিবেদনটা লিখবে, তার সাইনটা থাকবে, সিগনেচার অফ দ্য রাইটার, লেখকের স্বাক্ষর। তারপর টাইটেল অফ দ্য রাইটার, যে লেখকটা লিখছে, যে প্রতিবেদনটা তৈরি করছে, তার এইখানে তার পদমর্যাদাটা কী, তার পদবিটা লিখতে হবে। আর সবশেষে ডেট লিখতে হবে। এই হচ্ছে আমাদের ফর্মাল রিপোর্টের একটা কাঠামো। তবে কখনো কখনো আট নম্বরে অ্যাপেন্ডিক্স, নির্ঘণ্ট লিখতে হয়। নির্ঘণ্টটা হতে পারে প্রয়োজনীয় জিনিস। এগুলো যেমন মনে করেন একটা রিপোর্ট কখনো কখনো এক পেজই লেখা সম্ভব হয় না, দুই তিন পেজ বা আরও অনেক বেশি পেজ দরকার হয়। তো বেশি পেজ লেখার জন্য পেজ নাম্বারটাও অ্যাপেন্ডিক্স হতে পারে, অথবা বিশেষ দ্রষ্টব্য বা এমন কিছু জিনিস যেগুলো উপরে সংযুক্ত করা হয়নি, নিচে সংযুক্ত করা হয়েছে, অ্যাটাচমেন্ট হিসেবে অ্যাপেন্ডিক্সে লেখা যায়। এখন আসি, যারা ফর্মাল রিপোর্ট এর আগে কখনো দেখেনি, এর স্ট্রাকচারটা কোথায় কিভাবে লিখতে হয় তাদের জন্য। তো ফর্মাল রিপোর্টটা এরকম করে লিখতে হয়। প্রথমে আমাদের মাঝখানে কোম্পানির নাম দিতে হবে, যে কোম্পানির সম্পর্কে, যে কোম্পানিকে যার কাছে প্রতিবেদনটা পাঠানো হবে বা যার সম্পর্কে লেখা হচ্ছে সেই কোম্পানির নাম দিতে হবে। এবং যেই সম্পর্কে লেখা হচ্ছে, যে বিষয়ের প্রতি খেয়াল রেখে আমাদের প্রতিবেদনটা তৈরি করা হচ্ছে, সেই প্রতিবেদনের একটি সুনির্দিষ্ট নাম দিতে হবে। তারপর বুলেট পয়েন্টস, বডিতে আমাদের কী কী রয়েছে সেগুলো এখানে বুলেট পয়েন্টস আকারে লিখতে হবে। তবে একটা জিনিস ডাবল রিপিট করা যাবে না, আর শুধুমাত্র বিশেষ বিশেষ যে জিনিসগুলো, যে স্পেসিফিক আলাদা আলাদা জিনিসগুলো, সেগুলো এখানে বুলেট পয়েন্টস আকারে লিখতে হবে, যেন বুলেট পয়েন্টসটা পড়লে আমাদের বডিটা না পড়লেও চলে। আর মূল বিষয়বস্তুর উপস্থাপনা আমাদের বডিতে লিখতে হবে এখানে। তবে বডিটা সিঙ্গেল বা মাল্টিপল দুই রকমই হতে পারে। বডিটা সিঙ্গেল হলে
সাধারণত সিঙ্গেল হয়, আর কখনো কখনো মাল্টিপল হয়, তখন দুই তিনটা ভাগ করে নিতে হয়। তো এখানে যে বুলেট পয়েন্টস আকারে আমরা লিখলাম সেটারই এখানে উপস্থাপনা করতে হবে খুব সুন্দরভাবে। ইতি টানতে হবে বুলেট পয়েন্টস, আই মিন সামারি আর বডির কম্বাইন করে, যে উপরে কী কী লেখা হয়েছে সেটা আরেকবার খুব শর্টকাটে রিপিট করতে হবে। এটাই হচ্ছে অরিজিনাল সামারি। এরপর অনুমোদন বা সুপারিশ, যে ব্যক্তিগুলো এই লেখাটার সমর্থন করে আর যাদের সাহায্য সহযোগিতায় এই প্রতিবেদনটা তৈরি করা হয়েছে, যাদের তাদের নাম এখানে, নাম সুপারিশ টাইটেল এখানে লিখতে হবে, আর এখানে যে প্রতিবেদনটা তৈরি করেছে তার স্বাক্ষর পদবির তারিখ লিখতে হবে। আর নির্ঘণ্ট সাধারণত লেখা হয় না, তারপরে যদি লেখা হয় পেজ নাম্বার অথবা বিশেষ দ্রষ্টব্য হিসেবে অথবা অন্য কোনো জিনিস অ্যাটাচ করা থাকলে নির্ঘণ্টে অ্যাটাচ করে দিতে হবে। তো এই ছিল আজকের ক্লাস, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।